বা কারা ওকে ডিরেকশন দিয়েছে বা কার কথাতে করেছে বা ওর সাথে আর কারা জড়িত ছিল সেটা তো অভিযুক্ত হিসাবে যাকে বলা হচ্ছে তার কথাকে তো গুরুত্ব দিয়ে করতেই হবে। এখন তো লোকে তাই বলছে যে একা সঞ্জয় রায়ের পক্ষে তো এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়, ফলে ওকে সামনে দাঁড় করিয়ে এরকম একটা বলার চেষ্টা যে এই একমাত্র দোষী। কিন্তু মানুষ তো এটা মানছে না, আমরাও মনে করি যে এটা মানার কোনো জায়গা নেই। এই বিনীত গোয়েলেরই নাম নিলে সম্ভব, এটা তদন্ত হওয়া দরকার, এটাও সিবিআই তদন্ত করে দেখা দরকার। কারণ বিনীত গোয়েলের অপসারণের বিরুদ্ধে আমরা মেডিকেল সার্ভিস সেন্টার তো WBGDF-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি এবং আলটিমেটলি আমরা দাবি আদায় করেছি। তাহলে এবার সিবিআইয়ের দায়িত্ব, সিবিআই দেখুক যে কীভাবে বিনীত গোয়েলরা যুক্ত, কীভাবে এটাকে একটা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল শুরুতে এবং তার পরবর্তীকালে শুধু সঞ্জয় রায়কে একটা শিখণ্ডী দাঁড় করিয়ে স্কেপ গোট করবার চেষ্টা হচ্ছে। এটা দেখুক, সত্য বেরিয়ে আসুক, মানুষ তো এটাই চাইছে, এই জন্যই তো আজকে লড়াই আমাদের। দেখুন, প্রথম দিন থেকেই 9 আগস্ট থেকেই আমরা বুঝতে পারছিলাম যে অভয়ার মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালানোর একটা অপচেষ্টা, এবং তারপরে একজন ওই সঞ্জয় রায়কে দোষী বা খুনি হিসাবে তুলে ধরবার চেষ্টা, এটাও কিন্তু একটা কনস্পিরেসি বলে আমাদের মনে হয়। কারণ পোস্টমর্টেম রিপোর্ট বা ইনকোয়েস্ট রিপোর্টে যা আছে তাতে একজন ব্যক্তি সমস্ত কিছু করেছে এটা কোনো মানুষই বিশ্বাস করছে না, ডাক্তার হিসাবে তো বিশ্বাস করার জায়গা নেই। ফলে আর কে আছে খুনের সঙ্গে যুক্ত, এই চক্রের সঙ্গে যুক্ত, সেটা কিন্তু বার হওয়া খুব প্রয়োজন। ফলে সঞ্জয় রায়কে ভালো করে জেরা করা দরকার। তাহলে তুমি যে বলতে চাইছো সিবিআইয়ের উচিত এটা যে কে তালে আছে, কারা তালে আছে, কারা ফাঁসাচ্ছে, তাহলে ঘটনাটা কী ঘটেছিল। আমরা তো সিবিআইয়ের কাছেই দাবি করছি যে সিবিআইয়ের মতো একটা ইনভেস্টিগেটিং অথরিটি, ভারতবর্ষের সবচেয়ে বড় ইনভেস্টিগেটিং অথরিটি, তারা পর্যন্ত এখনও সঞ্জয় রায় ছাড়া কাউকে খুঁজে পাচ্ছে না, এটা তো খুবই হতাশার, খুবই লজ্জার আমাদের কাছে। একা সঞ্জয়কে ফাঁসানো হয়েছে, তাই এবার সঞ্জয়ের জন্য তাহলে বিচার চাইবেন না? দেখুন, যে কোনো মানুষই গণতান্ত্রিক দেশে সে যদি কোনো অন্যায়ের শিকার হয় তাহলে সে তার জন্য বিচার চাইতে পারে। সঞ্জয়ের বিচার সঞ্জয়কে চাইতে হবে, নিশ্চয়ই চাইতে হবে। আপনারা চাইবেন লাল ঝান্ডা নিয়ে কমরেড সঞ্জয়ের জন্য উই ওয়ান জাস্টিস ফর সঞ্জয় কুণাল ঘোষের কথা অনুযায়ী? এসব কথার তো উত্তর দিয়ে কিছু লাভ নেই, উত্তর হয়ও না। আমরা সারা ভারতবর্ষের মানুষ আজকে অভয়ার ন্যায় বিচারের জন্য লড়ছে এবং কাঁদছে, এটাকে ডাইলুট করার কোনো মানে হয় না। সঞ্জয়ের আগে বলেছিল রাজ্য সরকার ফাঁসিয়েছে, তারপরে এখন স্পেসিফিক নাম বলে দিয়েছে সে, মানে এই দুটোর মধ্যে পার্থক্যটা এরকম সামনে আসলো, এটা নিয়ে কিছু বলবে? দেখুন, এই পুরো ঘটনাটা, অভয়ার যে মর্মান্তিক মৃত্যু, তদন্ত দেরি হওয়া, তথ্য প্রমাণ লোপাট করা, এ তো রাজ্য প্রশাসনের ভূমিকা আছে, এটা সবাই জানে, সবাই বলছে। ফলে পুলিশ কমিশনার তো রাজ্য প্রশাসনেরই পার্ট, ফলে এটাও সিবিআই তদন্ত করে দেখা দরকার। বিচার বিভাগে তদন্ত তো সুপ্রিম কোর্ট তো মনিটর করছে, আমরা সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানাচ্ছি যে অবিলম্বে যেন চার্জশিট, সিবিআই একটা সঠিক চার্জশিট, একটা সত্য চার্জশিট যাতে পেশ করতে পারে, যার ভিত্তিতে ট্রায়াল কোর্টে যেখানে ট্রায়াল হচ্ছে সেটা যাতে ঠিকঠাক চলতে পারে এবং ন্যায় বিচার যেতে হয়। মানুষকে যেন আর বলতে না হয় যে ভারতবর্ষে এত বড় বড় সংস্থা রয়েছে কেউ ন্যায় বিচার দিল না, এটা যেন বলতে না হয়। বিচারের বাণী তো নীরবে নিভৃতে কাঁদছে, ফলে আমরা আশাবাদী মহামান্য সুপ্রিম কোর্ট বিচার দেবে এবং সিবিআই তথ্য সহ সেগুলো সাবমিট করবে। শুনছি, আমরাও শুনছি যে এত দুর্নীতি, এত থ্রেট কালচার, যার বিরুদ্ধে সারা দেশের মানুষ গর্জে উঠল, লড়ছে, আজকে আবার সিসি ক্যামেরা নিয়ে যদি দুর্নীতি হয় তাহলে তো মানুষ সত্যি ক্ষোভে ফেটে পড়বে। এবার আমার মনে হয় রাজ্য প্রশাসনের তো শিক্ষা হওয়া উচিত, অন্তত স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা করা উচিত। আমরা তো সেই জন্যই এসবের বিরুদ্ধেও আগামী 15 তারিখ, নভেম্বরের 15 তারিখ যুবকেন্দ্রে কনভেনশন করছি, মাস কনভেনশন। আসুন, আপনারা আপনাদের মতামত রাখুন, বক্তব্য পেশ করুন। ক্যানিং হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি দেওয়া হয়েছে অভিযোগের তৃণমূল কংগ্রেসের 50 সদস্যের দিকে, কী বলবেন? এগুলো তো চলছে, এগুলো তো আজকে নতুন কিছু নয়। এইসব প্রশাসনিক সন্ত্রাস, শাসক দলের নেতা মন্ত্রী গুন্ডাদের চোখ রাঙানি, এসব উপেক্ষা করলেই তো আমাদের লড়তে হবে। ডাক্তারদেরও লড়তে হচ্ছে, নার্সদেরও লড়তে হচ্ছে, কাজও করতে হচ্ছে, এই ভয়ের পরিবেশটা দূর করবার জন্যই তো লড়াই। এই যে আরজিকর এবং বর্ধমান মেডিকেল কলেজের থ্রেট কালচারের যারা মাথা, তাদের শাস্তি হোক, এটা তো রাজ্য প্রশাসনেরই চাওয়া উচিত ছিল। তার জায়গায় তারাই কিন্তু লয়ার দিয়ে এদেরকে বার করে আনার চেষ্টা করছে, এটা তো নিন্দনীয়। ফলে থ্রেট কালচারের যারা মাথা, তাদেরকে যদি আমরা
প্রোটেক্ট করার চেষ্টা করি, তাহলে তো এসব জিনিস চলতেই থাকবে। দোষীরা শাস্তি না পেলে কিন্তু সমাজে এই যে দোষ করবার যে প্রবণতা, দুর্নীতি করবার যে প্রবণতা, এটা কিন্তু বন্ধ হবে না। সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ এসেছে একটা হুগলির একটি সরকারি হাসপাতালে একটা রুম দখল করে সেখানে গুদাম ঘর বানানোর অভিযোগ। এই সমস্ত চলছে, মানে সার্বিকভাবে দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকে গেছে, ফলে এর বিরুদ্ধে জনগণকে কিন্তু লড়তে হবে। শুধু ভোট দিয়ে শাসক পাল্টালেই কিন্তু হবে না, জনগণকে দলমত নির্বিশেষে এই যে রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে এর বিরুদ্ধে কিন্তু একটা সার্বিক লড়াই লড়তে হবে। এই জন্যই কিন্তু আমরা মেডিকেল সার্ভিসের শুধু আজকে বলে নয়, বহু বছর ধরে এর আগের সরকারের রেজিমেও কিন্তু আমরা দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আমরাই একমাত্র লড়েছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব তো উনি অস্বীকার করতে পারেন না। স্বাস্থ্য দপ্তরে যদি কোনো দুর্নীতি হয়, কোনো খারাপ কাজ কিছু হয়, তাহলে তার দায়িত্ব তার উপর বর্তায়। সেই জন্যই তো আমাদের রাজ্য প্রশাসনের বিরুদ্ধেই কিন্তু মূল লড়াইটা। তার সঙ্গে অভয় ন্যায় বিচারের জন্য যেহেতু সিবিআই এখন লায়াবল, ফলে সিবিআইয়ের বিরুদ্ধেও আমাদের কিন্তু লড়তে হবে, আন্দোলন শানিত করতে হবে। জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলা হয়েছে যে 26 জানুয়ারির মধ্যে, প্রজাতন্ত্র দিবসের মধ্যে যেন দোষী বা দোষীদের ফাঁসির সাজা দেওয়া হয়। কী বলবেন? দেখুন, প্রথম কথা, ওই অ্যাসোসিয়েশন কী বললো সেই দিয়ে তো ন্যায় বিচার আসবে সেটা নয়। এই অ্যাসোসিয়েশন কেন হলো সেটা বুঝতে হবে। এই জুনিয়র ডাক্তারদের একটা অ্যাসোসিয়েশন হয়েছে, WBJDF, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, যারা আন্দোলনটা করছে, আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছে এবং মানুষের সমর্থন, মানুষের ভরসা অর্জন করেছে। তাদেরকে খাটো করবার জন্য, মেলাইন করবার জন্য এইসব অ্যাসোসিয়েশন উল্টোপাল্টা কথা বলছে। এগুলো সাধারণ কোনো শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এগুলোকে অ্যাকসেপ্ট করবে না, ফলে শাসকের এগুলো ছলচাতুরি। এর আগেও 1983 সালে যখন আগে সরকারের রেজিম ছিল, তখন জুনিয়র ডাক্তার আন্দোলনকে ছোট করবার জন্য তখনও কিন্তু শাসক দল, তারা একটা প্যারালাল এরকম সংগঠন তৈরি করেছিল, যারা ABJDF, অল বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, যারা আন্দোলন করছিল তাদেরকে চেপে দেওয়ার জন্য। এখনও তাই WBJDFকে চাপার জন্য অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। এগুলো মানুষ অ্যাকসেপ্ট করবে না। আমি ডাক্তার বিপ্লব চন্দ্র, মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম। প্রথম থেকে তো আমাদের একটা সন্দেহ ছিল যে কিভাবে একজন সিভিক পুলিশের পক্ষে, একমাত্র সিভিক পুলিশের পক্ষে এত বড় ঘটনাটা বাস্তবায়িত করা সম্ভব। প্লাস আমরা দেখেছি যে, মানে পড়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে যে যিনি নির্যাতিতা, অভয়ার গায়ে বিভিন্ন ধরনের ক্ষত ছিল, প্রচুরভাবে উনি, মানে তাকে নির্যাতন, শারীরিক নির্যাতন করা হয়েছে, তাহলে ওটা একমাত্র একজনের পক্ষে সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই আরও কয়েকজন এই এই ঘটনায় জড়িত, তাহলে তারা কারা? এবং এই একমাত্র সঞ্জয় রায় কেন সামনে আসছে, বাকি জনের নাম কেন এখনও নিয়ে আসা হয়নি? তাহলে সঞ্জয় যে কথাটা বলেছে সেখানে কোথাও একটা যুক্তিযুক্ত হলেও হতে পারে, কারণ একার পক্ষে ওনার সম্ভব নয়। তাহলে কারা ওনাকে, ওকে বলেছিল, হ্যাঁ, যে সঞ্জয় রায়কে এরকম ঘটনা ঘটানোর জন্য, বা কীভাবে ঘটনাটা, যতদিন না পর্যন্ত আমরা জানতে পারছি সত্য ঘটনা সামনে আসছে, ততদিন পর্যন্ত তো সঞ্জয়ের এই বক্তব্য আন্দোলনের নতুন, মানে এই পুরো ঘটনাটাতে একটা নতুন মোড় এনে দিয়েছে। মানে একজন ধর্ষক বা খুন হিসেবে যে অভিযুক্ত, তার কথা আপনারা বিশ্বাস করছেন? তাহলে ধর্ষক বা অভিযুক্তর কথা তো বিশ্বাস না করি, কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ কীভাবে করলো খুন বা ধর্ষণ, তার সাথে কারা কারা জড়িত, সেটা তো একমাত্র যে অ্যাটেম্প্ট করেছে, যেহেতু এটা পরিষ্কার যে ওটা একজনের পক্ষে সম্ভব নয়, তাহলে কে বা কারা ওকে ডিরেকশন দিয়েছে, বা কার কথাতে করেছে, বা ওর সাথে আর কারা জড়িত ছিল, সেটা তো অভিযুক্ত হিসাবে যাকে বলা হচ্ছে তার কথাকে তো গুরুত্ব দিয়ে করতেই হবে। এবার এটা বিচারাধীন, মানে সিবিআই যা যা বলছে, সিবিআইয়ের তদন্ত মধ্যে পড়ছে যে সে কতটা সঠিক কথা বলছে, কিন্তু গুরুত্ব তো দিতেই হবে, একেবারে তো তাকে মানে নেগলেক্ট করলে চলবে না। আমরা দেখছি যে ক্যানিংয়ে একটা হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি দেওয়া হয়েছে, অভিযোগ তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। কী বলবেন এই বিষয়ে?
যে কোনো অভিযোগই খতিয়ে দেখা উচিত, তার সত্যতাটা যাচাই করা উচিত। তবে থ্রেট কালচার আমাদের যেরকম আর্জি করে চলছে, সেরকম আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাইবো, ডাক্তারদের সাথে সাথে আমাদের নার্সিং ফ্র্যাটার্নিটিতেও প্রচণ্ডভাবে থ্রেট কালচার হয় বা মেন্টাল টর্চার, প্রচণ্ডভাবে মেন্টাল টর্চার হয়। মানে আমরা প্রতিনিয়ত ডিউটি করতে গিয়ে মেন্টাল টর্চারের সম্মুখীন হই। তো সেইভাবে যে কোনো অভিযোগকে খতিয়ে দেখা উচিত যে তার সত্যতা বিচার করার জন্য। আপনি তো আর্জি করার একজন নার্স, আপনার সঙ্গে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কখনো? থ্রেট দেওয়া বলতে না, তবে অসহযোগিতা অনেকবারই করা হয়েছে, বিভিন্নভাবে অসহযোগিতা করা হয়েছে। আমি আমার মতন করে লড়াইটা করেছি, বা ধরুন 14 আগস্টে ভ্যান্ডালিজমের পর একজন অথরিটি হিসাবে তার যতটা তার এমপ্লয়ীদের পাশে দাঁড়ানোর কথা ছিল, অথরিটিকে আমরা সেই ভূমিকায় পাইনি, সেদিনও পাইনি, তার পরবর্তীতেও পাইনি। বিভিন্নভাবে আমাদের মনে হয়েছে আমরা অভিভাবকহীন, আমাদের মাথার উপরে কেউ নেই, আমাদের গাইড করার কেউ নেই, মানে অথরিটি হিসেবে। 14 তারিখ বলতে 9 তারিখের পরে আর্জি করার ঘটনা ঘটে। হ্যাঁ, 14 আগস্টে যে ভ্যান্ডালিজম হয় এবং আমরা যা যা দেখেছি, যে আমরা অন ডিউটি থাকা অবস্থাতেও নিরাপত্তাহীনতায় ভুগেছি, তারপরে অথরিটির ভূমিকা সেরকম ছিল না। তার আগে অর্থাৎ 9 তারিখের আগে কখনো আপনাদের হুমকি দেওয়া বা এই ধরনের কোনো বিষয়? আমাদের বরাবরই আমাদের থ্রেট কালচারটা একটু অন্যরকমের হয়, মেন্টাল টর্চার হয়। যেমন ধরুন ডিউটি ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করা হয়, কেউ যদি একটু প্রতিবাদী হয় বা সোজা কথা সোজাভাবে বলে, সামনাসামনি বলে, তাহলে তাদের সেক্ষেত্রে তার ওয়ার্ড চেঞ্জ করার একটা হুমকি থাকে। ডিউটি আওয়ার্স নিয়ে অনেক ধরনের সমস্যা আসে, এবং নাইট অ্যাবসেন্ট করলে পানিশমেন্ট, নাইট মানে অমানবিক আচরণ প্রচণ্ড ভাবে করা হয়, অথরিটি করেন, এবং সেটা অথরিটি স্টেপ বাই স্টেপ অথরিটি করতে থাকেন, মানে হায়ারার্কি মেনটেন করে যারা যারা অথরিটিতে আছে তারা তাদের মতন করে এই অত্যাচারটা চালিয়ে যায়। ডাক্তারদের তরফ থেকে যেটা থ্রেট কালচারের কথা বলা হয়েছিল, সেখানে তৃণমূল ঘনিষ্ঠ সন্দীপ বা আরও যারা রয়েছে আশিস পান্ডে, এদের কথা বলা হয়েছিল, আপনাদের ক্ষেত্রে যারা অথরিটি তারাও কি কোনো শাসক দলের সঙ্গে জড়িত বা ঘনিষ্ঠ? না, আমি আমাদের শাসক দলের কথা বলছি না, আমি বলছি আমাদের অথরিটি, আমাদের মানে আমার নার্সিং অথরিটি, নার্স যারা, স্টাফ নার্স যারা গ্রাউন্ড লেভেলে যে সমস্ত নার্স আছে তাদের ওপর ছড়ি ঘোরানোর একটা প্রবণতা আছে, এবং মানসিকভাবে অত্যাচার করা, এটা প্রচণ্ড। মানে আমরা 12 মাস একটা ট্রমাতে থাকি, মানে অথরিটির নামে আমরা একটা ট্রমাতে থাকি, যে সবসময় আমাদের মনে হয় যে এই বুঝি আমাদেরকে ডাকবে এবং আমাদের মানসিক অত্যাচারের সম্মুখীন হতে হয়। হ্যাঁ, আমরা নিজেদের মতন করে প্রতিবাদ চলেছি, নার্সিস ইউনিটি তো বরাবর সমস্ত ভাবে এর প্রতিবাদে সরব হয়েছেন, এবং সব রকমভাবে নার্সিস ইউনিটি প্রত্যেকটা স্টাফের পাশে থাকে। সুচিস্মিতা মজুমদার, আর্জি করে নার্সিং অফিসে।